আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড 2010 টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কিবোর্ড পরিচিতি সম্পর্কে জানব। তো সাধারণত আমাদের যারা ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে এই 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 কিপ্যাডটা অনেক সময় যারা 14 ইঞ্চি মনিটর ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে এই এই অংশটুকু কিবোর্ডের এই অংশটুকু থাকে না ল্যাপটপে। আবার যারা 15 ইঞ্চি 15.5 ইঞ্চি বা 17 ইঞ্চি এরকম বড় কোনো কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে এই কিবোর্ডের এই অংশটুকু থাকে। তো আসুন দেখে নিই, ডেস্কটপের এরকম বা ডেস্কটপের ক্ষেত্রে এরকম তো আমরা বড় কিবোর্ড সবসময় ইউজ করে থেকে সচরাচর, তো এসব কি পাবেন আসুন জেনে নেই এই কিবোর্ডের কিগুলোর পরিচিতি। এখানে দেখুন F1, F2 এভাবে F12 পর্যন্ত আছে। এই অংশটুকুকে বলে ফাংশন কি, এই অংশটুকুকে ফাংশন কি বলে। এখানে এটাকে স্ক্যাপ কি বলে, কোনো একটা জিনিসকে বাতিল করে দেওয়ার জন্য, স্ক্যাপ কি ইগনোর করার জন্য আর কি। তো এখানে দেখুন যে 1, 2, 3 এখান থেকে শুরু করে 0 পর্যন্ত এখানে আপনার 10টা কি আছে, এটাকে বলে নিউমেরিক কি। এটা এই কিটার নাম ট্যাব কি, এটা হলো ক্যাপস লক, এটা হলো শিফট, এটা হলো কন্ট্রোল, এখানে অল্টার, এটা এটা এই এই আইকনটা, এটা হলো উইন্ডোজের আইকন। এই আইকনটা যে কি এর মধ্যে থাকবে তাকে আমরা উইন্ডোজ কি বলি। এখানেও দেখেন অল্টার আছে, এখানেও আপনার কন্ট্রোল আছে, এখানে উইন্ডোজ কি আছে, এটা হলো মেনু কি, এখানেও শিফট আছে, এই কিটার নাম এন্টার কি, এটা ব্যাক স্পেস, এটা হলো আপনার উইন্ডোজ কন্ট্রোলের জন্য। এখানে লেখাই আছে ডিলিট করা যায়, এটা এন্ড, শেষে, হোম, সবার শুরুতে, এই যে পেজ আপ, পেজ ডাউন, পেজ কি স্ক্রোল করার জন্য, আপ ডাউন করার জন্য। এটা হলো অ্যারো কি, এই অংশটুকু আপ ডাউন লেফট রাইট অ্যারো কি। এই অংশটুকুকে বলে আপনার নাম্বার কি, নাম্বার প্যাড বলতে পারেন বা নাম্বার কি বলতে পারেন, এটাও এক ধরনের ফাংশনাল কি এই অংশটুকু। আর এটা তো স্পেস বার, এখানে নামটা লেখা থাকে না কিন্তু এটাকে স্পেস বার বলে, বড় বারটাকে স্পেস বার বলে। তো আমাদের আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার, আমরা আসলে কম্পিউটারে যখন কাজ করব তখন আমাদের বসার পজিশনটা কেমন হবে, বসার পজিশনটা কেমন হবে আমাদের। তো আসুন দেখে নেই, আমরা একটা ওয়েবসাইটে যাব। তো typingclub.com এই ওয়েবসাইটটি আপনার টাইপ প্র্যাকটিসের জন্য ভালো একটা ওয়েবসাইট। আপনার এখানে এই typing.com এ ঢুকলে আপনার যখন এখানে ঢুকবেন, সাপোজ আমরা এখানে ঢুকি দেখি .com লিখে আপনার যখন ব্রাউজারে এন্টার দিবেন তখন গেটিং স্টার্টে ক্লিক করবেন। গেটিং স্টার্টে ক্লিক করলে আপনি এই ওয়ান লিসনে ক্লিক করবেন, ওয়ান লিসনে ক্লিক করলে এরকম একটা আসবে আপনাদের সামনে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল আসবে। এখানে দেখেন যে আমরা এইভাবে পিট মুড়িয়ে কুচকায় এভাবে বসা যাবে না, অথবা পিটকে কিবোর্ড থেকে বা মনিটর থেকে দূরে এইভাবে হেলেও বসা যাবে না, বসতে হবে স্ট্রেট, কিবোর্ডটাকে আপনার এই পজিশনে এনে কাছাকাছি এনে তারপরে আপনাকে বসতে হবে, বেশি দূরে থাকা যাবে না। আর পিঠকে আপনাকে আপনার চেয়ারের সঙ্গে লাগায় সোজা রাখতে হবে। আচ্ছা, নেক্সট ধাপে দেখব আসলে আমাদের মনিটরটা, মনিটরটা আসলে আমাদের এই পজিশনে থাকা যাবে না, যে মনিটরটা আমার আসি উপরে, আমি আমার মানে উপরের দিকে তাকায় আমার দেখতে হচ্ছে, এইভাবে রাখা যাবে না। মনিটর থাকবে একদম স্ট্রেট চোখের সামনে, বা মনিটর থেকে আপনি নিচে উপরেও থাকা যাবে না, নিচে আছে মনিটর আর আপনার মাথা বা আপনার শরীরটা একটু উপরে, এটাও রাখা যাবে না। আর আপনাকে খুঁজতে হবে, দেখেন আমরা কিবোর্ডের মধ্যে একটা জিনিস দেখতে পারি, আসলে এই কিবোর্ডের মধ্যে এখানে দেখা যাচ্ছে না। তো কিবোর্ডের মধ্যে দেখবেন আপনার এমনকি মোবাইলেও আছে, দেখবেন যে মোবাইলে নির্দিষ্ট একটা কিয়ের মাঝখানে একটা উঁচু একটা ছোট্ট একটা দাগ আছে। এখানে কিবোর্ডে দেখবেন যে এফ এবং জে বাটনের নিচে একটা ছোট্ট একটা কালো একটা দাগ আছে, যে হাত দিয়ে স্পর্শ বোঝা যায় যে একটা কালো দাগ আছে একটু উঁচু, এটা ইন্ডেক্স বলা হয় বা জাম্পস, হ্যাঁ সরি বাম্প আপস
বলা হয়, বাম্প আপস কি বলে, তো ফাইন করেন এখানে। আর হাতের পজিশন থাকবে দেখেন, এইটা এই এটা হলো এ এস ডি এফ, আপনার এই চারটি আঙুল এ এস ডি এফ এর মধ্যে থাকবে। আর এখানে এই আপনার আঙুল থেকে শুরু করে, আসলে আমাদের গ্রাম ভাষায় কানি আঙুল বলে, আসলে ইংলিশে যে কি বলে বলতে পারবো না, বা শুদ্ধ ভাষায় যে কি বলে, সো আপনি কানি আঙুল থেকে সেমি কোলন এল কে জে এইভাবে রাখতে পারবেন। মাঝখানে আমরা কিবোর্ডটা একটু লক্ষ্য করি, আমার কানি আঙুল, ডান হাতের কানি আঙুল থাকবে এ এস ডি এফ পর্যন্ত এই চারটার মধ্যে, এবং বাম হাতের কানি আঙুল থাকবে সেমি কোলন এল কে জে এটার মধ্যে। মাঝখানে আমার এইস এবং এইদিকে বাম সাইডে জি ফাঁকা থাকবে। আরেকটা জিনিস সেটা হলো, আমরা কিবোর্ড থেকে যখন কোনো কিছু বড় হাতে লিখতে যাব, সাপোজ আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড একটু যাই, সাপোজ এগুলো কেটে দিই, আগের টিউটোরিয়ালে ছিল, তো আমি চাচ্ছি থাক এটা, আমি চাচ্ছি যে আমার প্রথম হাতের অক্ষরটা বড় লিখতে। যেমন আমরা কীভাবে প্র্যাকটিস করব, আমার হাত হাতের দিকে তাকানো যাবে না, আমি জাস্ট কিবোর্ডের দিকে তাকাবো। আর আমি যদি কোনো কাগজ দিয়ে কাগজ দেখে দেখে লিখি, সেই কাগজের দিকে তাকাবো আর কিবোর্ডের দিকে তাকাবো না, আর মনিটরের দিকে তাকাবো, কাগজ এবং মনিটরের দিকে তাকাবো। তো কীভাবে আপনার প্র্যাকটিস করতে হবে, এ এস ডি এফ জি স্পেস দিতে হবে, তারপরে সেমিকোলন এল কে জে এইচ স্পেস, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস, এইভাবে আপনাকে এই এ এস ডি এফ এর এর যে লাইনটা আছে এই লাইনটা আপনাকে মুখস্থ করতে হবে। তারপরে করতে হবে কি, এ এস ডি এফ এর লাইনের উপরে যে আরেকটা লাইন আছে কিউ ডাব্লিউ ই আর টি, এই লাইনটা, এই লাইনটাতে সেম আপনার পূর্বের মতোই হাত রাখতে হবে। পূর্বের মধ্যে চারটা কিয়ের মধ্যে আপনি হাত রাখবেন, এখানে আপনার কিউ থেকে শুরু করবেন বাম হাতটা, চারটা কিয়ের মধ্যে রাখবেন, আর এখানে ডান হাতটা পি থেকে শুরু করবেন, পিও আই ইউ এর মধ্যে এই চারটা আঙুল বসবে। তারপরে আমরা প্র্যাকটিস করব, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস, কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস, এইভাবে আমরা এই উপরের লাইনটুকু আমরা এইভাবে মুখস্থ করব। সেম পরের নিচের যে আছে জেড এক্স, এই লাইনটা, এই লাইনটাতে আমরা জেড এক্স সি ওয়াই এটার মধ্যে আমরা বাম হাত রাখলাম, এবং হট চিহ্ন গ্রেটার দেন লেস দেন এবং এম এটার মধ্যে আমরা ডান হাতটা রাখলাম। এভাবে আমরা প্র্যাকটিস করব যে জেড এক্স সি ভি বি স্পেস প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দেন লেস দেন এম এন স্পেস, তারপরে জেড এক্স সি ভি বি স্পেস প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দেন লেস দেন এম এন স্পেস, এইভাবে আমরা আমাদের এই সরি আমার আরেকটা অংশ পরিচয় করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই যে কিউ ডাব্লিউ আর টি বা এবিসি যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে বলে অ্যালফাবেট কি, এই অংশটুকুকে অ্যালফাবেট কি বলে। তো এইভাবে আমরা টাইপটাকে প্র্যাকটিস করব। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষণীয়, আমি যদি চাই যে না আমার, যেমন আমরা সেন্টেন্সের প্রথম হাতের অক্ষরটা কি বড় লিখি, তো বড় লিখতে গেলে আমাকে কী করতে হবে, শিফট চাইপা যে অক্ষরটা বড় চাচ্ছে সেই অক্ষরটার মধ্যে চাপ দিলে, যেমন আমি বড় হাতে ডি লিখবো, শিফট চাইপা ডিতে চাপ ধরবো, শিফট ছেড়ে দেওয়া যাবে না, শিফট চেপে ধরে ডিতে ক্লিক করলেই আপনি যেটা বড় চাচ্ছেন সেটা লেখাটা বড় হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এরকম আপনার টাইপের ক্ষেত্রে একটা পুরো সেন্টেন্স, চারটা পাঁচটা শব্দের একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা আপনি বড় হাতে লিখবেন, তাহলে আপনি কী করবেন, আপনার কিবোর্ডে দেখবেন ক্যাপস লক নামের একটা বাটন আছে, এই যে ক্যাপস লক বাটনটি, এই বাটনটিতে ক্লিক করে একবার ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার কিছু ইন্ডিকেটর বাতি থাকে, যে আপনি ক্যাপস লকে ক্লিক করলে এখানে ইন্ডিকেটর বাতিটি জ্বলে থাকবে। এখন ওই ক্যাপস লক ক্লিক করে রাখলে হবে কি, আপনি যাই লিখতে যাবেন সবগুলোই বড় হাতের হবে। এই বড় হাতের অবস্থায় যদি মাঝখানে আপনার কোনো একটা অক্ষর বা কোনো একটা শব্দ ছোটো হাতে লেখার প্রয়োজন হয়, তাহলে আপনি শিফট চেপে ওই কাঙ্ক্ষিত অক্ষরটি চাপলেই লেখাটা ছোটো হবে। আরেকটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, আপনি মনে করেন হাত রাখছেন,
আপনি আর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন আপনার মুখস্থ হয়ে গেছে, তখন আপনি কোথায় রাখবেন? ASDFG এই সিরিয়ালের মধ্যে আপনি আপনার হাত রাখবেন। রাখার পর আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, সবগুলো অক্ষর প্র্যাকটিস করবেন। আরেকটি বিষয় যেটি হলো যে আপনার ডান হাতের কোনো অক্ষর যদি বড় করার প্রয়োজন হয়, যেমন ডান হাত দিয়ে কোন কোন অক্ষরগুলো নিয়ন্ত্রণ হয়, ডান হাত দিয়ে মনে করেন HYU, তারপরে NM, এই এই অক্ষরগুলো, এই সাইডের অক্ষরগুলো নিয়ন্ত্রিত হয়, এবং TGB এর এই সাইডের অক্ষরগুলো, এই বাম সাইডের অক্ষরগুলো, এগুলো ডান বাম হাত দিয়ে নিয়ন্ত্রণ হয়, আর YUH, NH এই দিকের অক্ষরগুলো ডান হাত দিয়ে নিয়ন্ত্রণ হয়। যদি ডান সাইডের কোনো অক্ষর বড় হাতের করার প্রয়োজন হয়, তাহলে আমরা দেখেন বাম সাইডের শিফট আছে, একটা বাম সাইডের শিফটটা ইউজ করব। আর যদি বাম সাইডের কোনো অক্ষর বড় প্রয়োজন হয়, তাহলে আমরা ডান সাইডের এই শিফট চেপে সেই লেখাটাকে বড় করব। তো আরেকটা লক্ষণীয় বিষয় সেটি হলো বাংলা লেখার ক্ষেত্রে, বাংলা লেখার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম ইংলিশ আগে মুখস্থ করে নিতে হবে, কারণ ইংলিশ প্রত্যেকটা অক্ষরের মধ্যেই বাংলা অক্ষরটা আছে, যার কারণে আমাদেরকে ইংলিশ ভালোভাবে মুখস্থ করতে হবে, তারপরে আমাদেরকে বাংলা শিখতে হবে। তো এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হলো দেখা যাচ্ছে যে আমার কিবোর্ডের 1-এর মধ্যে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, 2-এর মধ্যে হ্যাঁ @ চিহ্ন আছে, 3-এর মধ্যে হ্যাশ চিহ্ন আছে, এই ধরনের সিম্বলগুলো। তো আমি নর্মালি যদি 1-এ ক্লিক করি, 1 বাটনে ক্লিক করি, তাহলে আমার কিবোর্ড থেকে 1 বাটনে ক্লিক করলে আমি 1 লিখতে পারবো। কিন্তু আমার আমি যদি চাই যে না, আমি এই যে @ চিহ্ন বা হ্যাশ চিহ্ন, এর উপরের বা উপরের লেখাগুলো আমরা কীভাবে লিখতে পারি, বা এই প্লাস চিহ্নটা যদি আমি লিখতে চাই কীভাবে লিখতে পারি, তাহলে সবসময় একটু খেয়াল রাখবে যে কিবোর্ডের উপরের যে অক্ষরগুলো আছে, উপরের যে অক্ষরগুলো, এই জিনিসগুলো, এই ক্যারেক্টারগুলো আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে সেখানে শিফট চেপে ওই কীটা চাপলে আপনি লিখতে পারবেন। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখুন আমি যদি এখানে 2-এর মধ্যে আমার @ চিহ্নটি আছে, আমি যদি স্বাভাবিক অবস্থায় 2 চাপি তাহলে 2 আসবে, আমি যদি শিফট ধরে 2 চাপি তাহলে আমার @ চিহ্ন আসলো। সেম এরকম আপনার উপরের যে লেখাগুলো আছে, এই জিনিসগুলো আপনার কম্পিউটারে কিবোর্ডে থেকে লিখতে চাইলে আপনি শিফট চেপে কাঙ্ক্ষিত কীটা চাপলেই আপনার ওই লেখাটা চলে আসবে আপনার কিবোর্ডের মধ্যে। তো আজকে এ পর্যন্তই।